আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, অনেকের প্রশ্ন থাকে শিশুদেরকে কখন আলগা খাবার দিবেন। অনেকের ধারণা যে আলগা খাবার মানে ছয় মাস পরে মায়ের বুকের দুধ কমাই দিয়ে বন্ধ করে দিয়ে ডিব্বায় কৌটায় পাওয়া যায় এমন খাবার। আলগা খাবার বাচ্চাকে মেডিকেল সায়েন্সে উইনিং বলা হয়, যেটি পূর্ণ ছয় মাস বা 180 দিন পরে অল্প অল্প করে বিভিন্ন নরম তরল খাবার, বিভিন্ন ফল, ভাতের মার, ফলের রস দিয়ে শুরু করা যায়। এছাড়া চটকে নরম খিচুড়ি হতে পারে উইনিং ফুডের অন্যতম। আপনার সন্তানকে এই আলগা খাবার উইনিং ফুড দিবেন পূর্ণ ছয় মাস পরে। সময়ের সাথে সাথে বাচ্চাকে, বাচ্চার দাঁত উঠবে, বাচ্চার দাঁতের মাড়ি, দাঁত মজবুত হবে, তখন অন্যান্য খাবার এড করবেন। বিশেষ করে চিনি জাতীয় খাবার 1 বছর পরে দিবেন, গরুর দুধ 2 বছর পরে। এছাড়া অন্যান্য নরম ফল বাচ্চাকে 6 মাস পরেই চাহিদা অনুযায়ী অল্প অল্প বাড়াতে পারেন। ডিম দিতে পারেন 7-8 মাস পর থেকেই অল্প অল্প করে। তবে বাচ্চাকে ডিমের কুসুম আঠা আঠা স্টিকি হওয়ার কারণে বাচ্চাকে অল্প করে চামচে পানি দিয়ে নরম করে খাওয়াবেন। ডিমের কুসুম বাচ্চার ব্রেন ডেভেলপমেন্টের জন্য অতি জরুরি। এটি পর্যাপ্ত ক্যালোরি এবং ফ্যাট সমৃদ্ধ। এছাড়া ডিমের সাদা অংশ প্রোটিনের জন্য অতুলনীয়। বাচ্চাকে সিজনাল ফ্রুটস দিবেন বাচ্চার চাহিদা মতো, আপনার এলাকায় হাতের কাছে যেটি পাওয়া যায়। অভিভাবক হিসেবে আপনার সন্তানকে এই আলগা খাবার সাইন্টিফিক্যালি দেন। আপনি প্রতিদিন সচেতন হলে আপনার সন্তান পরিপূর্ণ পুষ্টিতে বেড়ে উঠবে। ডাক্তার শফিক, আজ এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।